মার্কিন যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে ইউরোপীয় ইউনিয়নের কাছে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক এক সংবাদ সম্মেলনে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি এর আগে তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে পারস্য উপসাগর দিয়ে সব দেশের তেল রপ্তানি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উল্লেখ করে ইউরোপ ইউনিয়ন কে ইরানের উপর নিষেধাজ্ঞায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ বেশ কিছু বিষয়ে আমরা চাই ইউরোপ ও ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলে উঠতে গেল মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা বহাল করে যার উদ্দেশ্য ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে এনে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির হ্রাস টেনে ধরাসহ আঞ্চলিক প্রভাব কমানো তবে মঙ্গলবার সেমনান প্রদেশের শাহরুদ শহরে এক জনসমাবেশে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি দাবি করেন বিশ্বের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র এ সময় ইরানের তেল রপ্তানি বন্ধ হলে পারস্য উপসাগর দিয়ে সব দেশের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার বিষয়ে হুঁশিয়ারিও দেন তিনি যুক্তরাষ্ট্রের জানা উচিত যে আমরা তেল বিক্রি করছি আর আমাদের তেল বিক্রি অব্যাহত থাকবে نفت ایران را এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানকে মোকাবেলার জন্য নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেইনেস সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ভারত মহাসাগর পাড়ি দিচ্ছে আর তা চলতি সপ্তাহের শেষে পারস্য উপসাগরে পৌঁছাবে ইসলাম নিউজ